আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করছি করলা, না সরি, কাঁকরোল। কাঁকরোল সেটা আবার চিংড়ি মাছ দিয়ে, নতুন রেসিপি। তো চলুন তাহলে রান্না করা যাক। তো আমি এটা রান্না করব সয়াবিন তেল দিয়ে, কারণ আমার হাজবেন্ড সয়াবিন তেল ছাড়া খায় না, সেই জন্য আমি সয়াবিন তেল দিয়ে রান্না করব। প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা মরিচ কুচি। তো আমার পেঁয়াজগুলো একটু সিদ্ধ হয়ে আসলে আমি মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা, এখন আমি মশলা দিয়ে দিব। আমি দিচ্ছি হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়া। তারপর আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পর ভালো মতো ভাজতে হবে। এখন আমি একটু লবণ অ্যাড করে দিব। অল্প আঁচে ভাজবেন যাতে পুড়ে না যায়। তো বন্ধুরা, আমার চিংড়ি মাছ ভাজা শেষ। এখন আমি কাঁকরোল দিয়ে দেবো। কাঁকরোল দেওয়ার পর ভালো মতো নেড়ে দেবেন সব কাঁকরোল যেন মশলা দিতে। তারপর আমি একটু ঢেকে দিব আর উল্টো আছে রান্না করব। মাঝে মাঝে নেড়ে দিবেন যাতে নিচে না লেগে যায়। আমার ভাজি অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু ভাজা ভাজা করবো। আবার একটু ঢেকে দিব, এভাবেই লাড়তে হবে আর রান্না করতে হবে। তো বন্ধুরা, আমার ভাজিটা হয়ে আসছে। আমি এখন একটা বাটিতে নিয়ে নিব। তো বন্ধুরা, আমার ভাজিটা পরিবেশনের জন্য তৈরি হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।